রাস্তার বেওয়ারিস বিশেষ টিকাকরণ করানো হলো মঙ্গলবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ শহরের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক টিকাকরণ করা হয় রাজ্য সরকারের পশু চিকিৎসা বিভাগের পক্ষ থেকে নেওয়া হয় এই কর্মসূচি সফল করতে স্থানীয় বেশ কিছু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই কর্মসূচির মূল প্রকল্প আধিকারিক ডক্টর ইন্দ্রনীল মুখোপাধ্যায় জানান টিকাকরণ ছাড়াও শীঘ্রই তাঁরা রাস্তার সারমেয়দের বন্ধাত্মকরণ কর্মসূচি গ্রহণ করতে চলেছেন রাস্তায় ঘুরে বেড়ানো সারমেয়দের কামড়ে বহু মানুষ প্রতি বছরই নানান ধরনের ভয়ঙ্কর রোগের শিকার হন সেদিকে খেয়াল রেখেই এই ধরনের মালিকহীন সারমেয়দের টিকাকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে জানান ইন্দ্রনীল বাবু এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চালানো হবে জানান তিনি আজকে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফট নাই অর্থাৎ হচ্ছে যে প্রাণী কল্যাণ পক্ষ চলছে সেই বিষয়ে আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে রানীগঞ্জ ব্লকে একটা প্রাণী কল্যাণের উপর আমরা একটাই অংশগ্রহণ করেছি এই একটা অনুষ্ঠানে করেছি আমরা এতে আমরা প্রায় পঞ্চাশ থেকে একশোটা কুকুরকে আজকে আমরা টার্গেট নিয়েছি যেগুলোকে আমরা স্ট্রে ডগ অর্থাৎ হচ্ছে যেগুলো রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর তাদেরকে আমরা ভ্যাকসিনেশান করব রেবিস রোগের এগেনস্টে অর্থাৎ এ আর ভ্যাকসিনেশান অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশান আজকে আমরা এগুলো করবো এটাই আমাদের আজকে মূল প্রোগ্রাম এছাড়া আর কিছু পরিকল্পনা রয়েছে হ্যাঁ এছাড়া আমাদের অন্যান্য পরিকল্পনাগুলো রয়েছে যার মধ্যে রয়েছে যে আপনার স্টেরিলাইজেশন এবং স্টেডিলাইজেশন মানে হচ্ছে যে মেল এবং ফিমেল দুটোকেই আমরা স্টেরিলাইজ করবো